হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। আজকে কিন্তু ব্লগ নিয়ে আসিনি, কথা বলতে এসেছি। তো করোনা তো বাড়ছে, তোমাদের কালকে আমি জানালাম, মানে বললামই আর কি, সে তোমরা সবাই জানো, সবাই নিউজ দেখো। কিন্তু এখন তো দেখছি করোনা মোবাইলেও, মানে ইউটিউবেও এসে গেছে, তাই না? মানে কখন কাকে অ্যাটাক করবে খুব চাপ, কিন্তু খুব সাবধানে থেকেও কিন্তু তোমরা, তো তোমরা বুঝতে পেরে গেছো আমি কার কথা নিয়ে চলে এসেছি। আর ট্যাডলা থাম্বেল দেখে তো অবশ্যই বুঝেছো আমি কী বলতে চাইছি। তো চলো, ও আমি না ভাবছি করোনা কি এভাবে হয় নাকি, মানে কেউ এলো আর করোনা দিয়ে চলে গেল, মানে ব্যাপারটা বুঝলাম না। তোমরা কি বুঝেছো ব্যাপারটা? বুঝলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর না বুঝে থাকলে আমার মতন তোমাদের কাছেও নিশ্চয়ই কোয়েশ্চেন মার্ক আছে। তা ম্যাডাম তো সুন্দর করে জন্মদিন কাটিয়ে চলে এলো, তারপরেই যথারীতি সে তার বন্ধুকে বা তার হাজবেন্ডকে আবার শুরু করে দিল অকথ্য কথাবার্তা বলার, মারোয়ারি বলার কথা, এখন মারোয়ারি হয়ে গেল। তারপরে যাচ্ছে তাইভাবে এখন আবার শুরু হয়ে গেছে, কারণ তার তো শখ মিটে গেছে, তাই না? তার একটা সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশন করার ইচ্ছা ছিল, সেটা হয়ে গেছে করা, এখন তো তাকে বাঁশটা দেবেই। তো সেইটাই ভূমিতা দিয়ে যথারীতি করতে সে স্টার্ট করে দিয়েছে। আর বলছে কি যে তার বন্ধু নাকি বা তার হাজবেন্ড, কী যে বলবো আমিও নিজে কনফিউজড হয়ে যাই, বন্ধু বলবো না হাজবেন্ড বলবো না মারবাড়ি বলবো, আমিও তার মতন সেটাও বুঝতে পারি না। যাই হোক, হেমন্ত বা রাজীব এইভাবেই বলি, তো সে এখন নাকি তাকে করোনা দিয়ে চলে গেছে। তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো যে সে কিন্তু ডাউট করছে যে তার করোনা হয়েছে, হাত পা গা হাত পা ব্যথা, যাই হোক। কিন্তু দেখো, সেই নিয়ে আমি ঠাট্টা করছি না, অবশ্যই আমি, তোমরাও প্রে করো, আমিও প্রে করি যে না তার যেন করোনা না হয়। একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই জন্য হয়তো শরীর খারাপ হতেই পারে, কারণ আমি রিসেন্ট কদিন আগেই এরকম ঠান্ডা সর্দি কাশিতে ভুগেছি। তো তার দরুন ঘাত পা ব্যথা থাকে, তো সে নিশ্চয়ই যেন ভালো হয়ে যায়। কিন্তু তার কথাবার্তাগুলো সত্যি কিন্তু নেওয়া যায় না, মানে যতটাই ভাবি যে ইগনোর করবো না, তাকে বলবো না কিছু, যাই হোক, তাও সে যখন সোশ্যাল মিডিয়ায় বলতে পারছে, তো তার ভুল ভুল কথাগুলো ধরানোর দায়িত্বটাও তো আমাদেরই, তাই না? আমরা তো তাকে উৎসাহ দিচ্ছি না যে তুমি ভুল পথে আবার চলো, চলতে শুরু করো, কোনো ব্যাপার না, আমরা দেখতে থাকি। কিন্তু আমরা যেমন ভিউজ দিই তোমাকে, তোমারও উচিত যে ঠিকঠাক কথা বলা, সমাজকে কলুষিত না করা তুমি যেটা করছো। তা তোমার বক্তব্য সে মাস্ক টাক্স পরে না, তা এরকম নাকি আগেও তোমাকে বিমারি দিয়ে চলে গেছিলো, এখন আবার তোমাকে বিমারি দিয়ে চলে গেছে। তা তুমি যখন জানো সে বিমারি দেবে, মানে সে একটা ভাইরাস, তাহলে আমি সেই ভাইরাসের সাথে কেন থাকবো, মেলামেশাই বা কেন করবো, তাই না? তারপরে তুমি বললে যে তার সে মাস্ক টাক্স পরে না, অনেক বড় বড় জায়গায় ওঠে বসে, টিভিতেও নাকি তাকে দেখিয়েছে, তুমিও দেখেছো, গুনোর বাবা অজিত সেও দেখেছে তোমার সাথে টিভিতে। তা সে হতেই পারে, এমনি নামি দামি মানুষ থাকতেই পারে, নেতা মন্ত্রীদের সাথে নাকি তার ওঠা বসা, নানান ধরনের জায়গায় তার কানেকশন আছে, তো সে মাস্ক টাক্স পরে না, তোমাকেও বিমারি দিয়ে চলে গেছে। তা তুমি যখন এরকম ক্যারেক্টার তার জানোই, তাহলে মেশো কেন? যখন আমি এরকম জেনে যাবো নিশ্চয়ই আমি দূরে চলে যাবো, তাই না? আমি মিশবো না, দরকার নেই। আর এখন তোমার যা ভালো সিচুয়েশান আছে, তোমার দরকার নেই কাউকে, সিরিয়াসলি কাউকে দরকার নেই। আমি যদি তোমার মতন এরকম এই রোজগার করতাম না, যতটুকু রোজগার করো তার থেকেও যদি কম করতাম, আমার কারোর দরকার হতো না, নিজেরটা নিজে ঠিক চালিয়ে দিতাম, কারোর কাছে হাত পাততে হতো না। তুমি বা কেন কেন, আর তো দরকার নেই তোমার, তাই না? তারপর সেকেন্ড কথা, সেটা হচ্ছে তুমি আইফোন কিনেছ, আইফোনে নাকি পাসওয়ার্ড দাওনি, তো তোমার এখন আইফোনটা প্রবলেম করছে, সে হতেই পারে। দেখো অনেক ফোনই এরকম হ্যাং করে, আইফোন বলে কিছু না, অনেক ফোনই হ্যাং করে। তো তুমি এখন ডাউট করছো যে সে হয়তো কিছু তোমার ফোনে করে দিয়েছে, যাতে তোমাকে সে ভালোবাসে, ভালোবাসে না নয়, তুমি সেটা বলছো যে না তোমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, ভালোবাসে, কিন্তু সে তোমাকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, যাতে তোমার থেকে বেশি, তুমি ওর থেকে বেশি উঁচুতে না যাও। কেন, ভালোবাসার মধ্যে এই ব্যাপারগুলো তো থাকে না, আমি তো মনে করি, তাই না? বলো না, তোমরা বলো না, এরকম ব্যাপার কি থাকে যে যে আমাকে ভালোবাসবে সে কখনোই চাইবে না আমি তাকে তার থেকে উপরে উঠে চাই? কে কার ওর থেকে ওপরে উঠলো সেটা বড় কথা না, মনের মধ্যে মনের মিলনটাই হচ্ছে আসল তার জন্য। তা তুমি যখন জেনেই নিয়েছো যে সে এই রকমভাবে ভালোবাসে, এটাকে তাহলে তো ভালোবাসা বলে না, তাহলে তোমার সেখান থেকেই তো সরে যাওয়াটা উচিত, তাই না? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তোমার এখন যে ফোনটা দিয়ে তুমি ভিডিও করো, সেটাও নাকি তোমার প্রবলেম করছে, আর সব কিছু প্রবলেম নাকি সেদিনের পর থেকেই করছে। তা তোমার যখন ডাউট আছে যে সে কিছু করতে পারে, বা এরকম কোনো মানে ক্যারেক্টার তার মধ্যে লুকিয়ে আছে যেটা তুমি জানো এত বছরে তোমাদের সম্পর্ক, তাহলে তুমি সেই তার আগে থেকে পাসওয়ার্ড ফাসওয়ার্ড দিয়ে যাওনি কেন? তুমি তো সারাদিনে কোনো কাজ করো না গো, বাড়িতে সারাদিন খাটে বসে এরকম বাতেলা দাও আর ভিউজ বাড়াও, তাহলে তুমি দুটো মোবাইলে একটু পাসওয়ার্ড দিয়ে যেতে পারলে না,
কি যে করো না, এত কাজ করো না, মানে বাড়ি ঘরে খাটে বসে বসেই পেঁয়াজ কাটছো, আলু কাটছো, চিকেন রান্না করছো, আর মানে কান্না নাটক করছো আর ভিডিও বানিয়ে দিচ্ছ, তাও তুমি টাইম পাচ্ছ না। আর আমরা সারাদিনে এত দিনে মানে কাজ করে বাচ্চা সামলে শ্বশুর শাশুড়ি সমস্ত সবাইকে মেনটেন করে তারপরেও আমরা সারাদিনে একটা ছোট্ট খাটো সারাদিনের কাজের ব্লগ দিই, বাতেলা দিই না। এবার আসি ভিউজের কথায়। তুমি এখন বলছো তোমার নাকি ভিউজ আসছে না, কী করে আসছে না বলো তো? আমরা তো তোমাকে ডেলি ভিউজ দিই, তাহলে তুমি কাকে ডাউট করছো যে ভিউজ আসছে না? এতেও কি হেমন্তের চাল আছে? তোমার তো দেখছি সবেতেই এখন ওকেই তুমি ভিকটিম করছো, সাথে আবার আমাদেরও করছো যে নাকি অন্য কেউ করতে পারে, যদিও আমার তোমার কাছে তোমার নাম্বার নেই, আর তোমার নাম্বার যাতে আমার কাছে কোনো দিন না থাকে সেটারই আমি চেষ্টা করবো, আমার কোনো দরকার নেই তোমার নাম্বার থাকার। তো যাই হোক, তাতে সেটা বলছি না, সেটা আমি যেটা মেন কথা বলছি সেটা হচ্ছে তুমি বলছো যে তোমার ফোন খারাপ করার জন্য নয়, ও না হলে অন্য কেউ যাদের যাদের কাছে তোমার নাম্বার আছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারে। এত কারোর খেতে কাজ নেই যে এই কাজ করবে, এরকম করে ক্ষতি করা যায় আমি কিন্তু জানতাম না, জানি না হয়তো যায়, জানি না তোমরা যদি যায় তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো এরকমভাবে কারোর ক্ষতি করা যায় কি, তাহলে আমারও তো জানাটা উচিত তাই। তারপরে তুমি বলছো যে তোমার ভিউজ এখন নাকি থাকো, তখন নাকি 10,000 ভিউজ আসতো, তখনই তোমার ডলার কত থাকতো, এখন নাকি 20-25,000 ভিউজ আসছে কিন্তু ডলার বাড়ছে না। তো কি হলো হঠাৎ করে তোমার ভিউজ আসছে ডলার বাড়ছে না, তা কি তোমার কি ওই পয়সায় হচ্ছে না মনে হয় আরও বেশি চাই তাই না, যাতে আরও বেশি তুমি খরচা করতে পারো? কিন্তু ঠাকুরের দেওয়ারও তো একটা লিমিট আছে, বা তোমার অনুযায়ী তোমার ভিডিও বা তোমার ডলার অনুযায়ী তো তুমি টাকা পাবে, একটু ধৈর্য ধরো, সবে তো পেমেন্ট 3 মাসের পেলে, দাঁড়াও আর ভিডিওগুলো ঠিকঠাক করো। দেখো এইসব করতে গিয়ে আবার ধুম করে না তোমার চ্যানেলটাই বন্ধ হয়ে যায় তাই না, তুমি যে কী করো না মানে আমি তো ভাবি। কিন্তু হ্যাঁ, অনেক একজন আমাকে বলেছো যে এসব করে ওনারই ভিউজ মানে ওনার ভিউ আরও বাড়ছে, আরে না না ওনারই ভিউ এখন বাড়ে গো, তুমি জানো, তোমরা আমার বলো তো তোমরা কজন আমার এই কথাটাতে অ্যাপ্রিসিয়েট করবে, আমরা যে সুন্দর গুছিয়ে একটা সুষ্ঠুভাবে ভিডিও দিই যে ঘরে আমরা যা যা কাজ করলাম, কোথাও গেলাম, কী খেলাম, কী কিনলাম, সেগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি, তোমরা কটা মানুষ দেখো বলো তো ভিডিওগুলো সুষ্ঠুভাবে প্রথম থেকে শেষ অবধি? কেউ কিন্তু দেখো না তাই না। কিন্তু মৌমিতাদি যে ভিডিওগুলো করে, এই যে খাটের মধ্যে বসে ওই খাটেই খাওয়া, ওই খাটেই ঘুমানো, ওই খাটেই বুনোকে মাংস ছেড়ে ছেড়ে দেওয়া, ওই খাটেই পেঁয়াজ আদা রসুন কাটছে, ওই খাটেই আবার ব্যায়াম করছে, ওই খাটেই আবার নাচানাচি করছে, ওই খাটেই আবার কান্নার অ্যাক্টিং করছে, সেগুলো কিন্তু প্রথম থেকে সেই সবটি সবাই দেখে, সবাই কিন্তু দেখে। আর মৌমিতাদি যথেষ্ট একটা ইউটিউবে প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে, কিন্তু যে সমস্ত আমাদের মতন ছোট ইউটিউবার বা ছোট ব্লগারই বলতে পারো, ইউটিউবার কেন বলবো, এখনও তো সেরকম কিছুই করে উঠতে পারিনি, তাদের পাশে কিন্তু কেউ থাকে না, প্রথম থেকে শেষ অবধি ভিডিও কিন্তু কেউ দেখে না, এইটুকুনি আমিও জানি, এইটুকুনি তোমরাও জানো। তো ভিউজ কিন্তু আমরাই তাকে দিচ্ছি, শুধু আমার একার ভিউজে সে বাড়ছে না, বা আমার মতন যারা যারা মৌমিতাদিকে নিয়ে ভিডিও বানাচ্ছে শুধু তাদের ভিউজে মৌমিতাদির ভিউজ বাড়ছে না, তোমাদের মতন ছোটো ছোটো ভিউজগুলো কিন্তু তার কাছে অ্যাড হয়ে তারপরে এত বড় ভিউজ হচ্ছে, এত এত ভিউজ পাচ্ছে সে। তাই তোমাদেরও বলি, আমরা তোমরা তুমি বা যে আমাকে বলছো সে বা ধরো আমরা সবাই, আমরা যারা ছোটো ইউটিউবার বা ছোটো ব্লগার, তারা আমরা আমাদের ছোটো বন্ধুদেরই মানে আমাদের লেভেলের বন্ধুদের ভিডিওগুলোই দেখি না, যারা যারা আমাদের বন্ধু করছো বা আমরা আমি যাদেরকে বন্ধু করছি দেখবে একে অপরের পাশে থাকলে আমাদের এগিয়ে যেতে সাহায্য হবে তাই না। এইরকম মৌমিতাদির মতন ক্যারেক্টারে ভিডিও দেখলে তার ভিউজ তো হচ্ছে, সে তো আরও এগিয়ে যাচ্ছে, সেটা দিয়ে কোনো কথা নেই, বাতেলা মারছে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু পারছি না। তোমরা কিন্তু কেউ আমাদের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো না, তোমরা কিন্তু এরকম মানুষের ভিডিওই প্রথম থেকে শেষ অবধি থাকো, কথাটা ভুল বললাম কিনা চিন্তা করে দেখো তো। চলো না শুরু করি, আমি যেমন ওনার ভিডিও দেখি তেমনি আমার নোটিফিকেশানে যে যে বন্ধুরা আছে তাদের ভিডিও কিন্তু আমি দেখি। হ্যাঁ, যদি 13-14 মিনিটের হয় সেখানে আমি 10 মিনিটের ভিডিও দেখে তারপর বেরিয়ে আসি, এমনকি আমি রান্নার সময় ভিডিওগুলো বেশি দেখি, হয়তো চোখে দেখতে পারলাম না কানে শুনি তারপরে কমেন্ট করি, ফাউ কমেন্ট করে আমি কিন্তু আসি না, কিন্তু এরকম অনেকেই আছো যে ফাউ কমেন্ট করে চলে যাও, চিন্তা করে দেখবে কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম। আর সে যখন সোশ্যাল মিডিয়ায় এসব নোংরা কথা বলছে বা নোংরা মিথ্যে কথাগুলো বলছে সেগুলো তো ধরিয়ে দেওয়ার দায়িত্ব স্বাভাবিক আমাদের তাই না, ভুল বললাম কি না একবার চিন্তা করে দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকের এখানেই,
এতটাই অবধি তোমরা ভিডিওটা দেখ, আশা করি দেখেছো, দেখলে একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও কথাগুলো আমি ভুল বললাম কি ঠিক বললাম। আর আমাদের মতন ছোট ইউটিউবারদের কতজন সাপোর্ট করে আর তাদের মতন বড় ইউটিউবারদের কতজন সাপোর্ট করে সেটাও তোমরা কিন্তু জানাতে আমাকে ভুলো না, পাশে থেকেও কমেন্ট করে জানিও, আর পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও যাতে তার কাছে পৌঁছে যায়, তার কাছে পৌঁছানোর জন্যই ভিডিওগুলো করা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।